যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথেরিন ওয়েস্ট জানিয়েছেন, লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে। 17 নভেম্বর সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে ক্যাথেরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশের গণতন্ত্র খাতে ডক্টর ইউনুস রূপরেখা ঘোষণা করবে আশা ব্রিটেনের। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানোর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি, তবে সরকার চাইলে আমরা সহায়তা করতে প্রস্তুত। রোহিঙ্গা ইস্যুতে ক্যাথেরিন ওয়েস্ট বলেন, সামরিক জান্তার দমন পীড়নের মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় আরও 10 মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য। প্রসঙ্গত 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান। পরে তিনি জামিনে মুক্ত হয়ে 2008 সালে 11 সেপ্টেম্বর লন্ডনে চলে যান। 2018 সালের ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক। এরপর লন্ডন থেকে দল পরিচালনা করছেন তারেক রহমান। মেট্রো টিভি ডেস্ক রিপোর্ট।